Hi guys, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এই শুভ সকালে আবার একটা নতুন ব্লগ দিচ্ছি। ভাবছিলাম যে কি করব, ভেবে উঠতে পারছিলাম না। যাই আজকে সকালবেলায় আমি চা দিয়েই তোমাদের ব্লগটা শুরু করব। আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে। মন দিয়ে দেখো, তোমরা অনেকে সাপোর্ট করছো, খুব ভালো লাগছে। এইভাবে তোমরা আমার পাশে দাঁড়াও, সাপোর্ট করো। বুঝতে তো পারছো একটা ছোটো ইউটিউবার এর কত কষ্ট। যা বড়ো বড়ো ইউটিউবার হয়েছে তারা একদিনে হয়নি, তারা অনেক কষ্ট মেহনত করে তবে আজকে বড় যারা পৌঁছেছে। জানি অনেকে হয়তো স্বীকার করবে না, এই পূর্বের দিনগুলোকে স্বীকার করে না যারা বড় ইউটিউবার আছে, কিন্তু আমি যদিও ছোটো, এই ছোটো থেকে যদি কোনো বড় হতে পারি আমি কখনো অস্বীকার করবো না। যাই হোক, চা খাওয়া হয়নি, দেখো চায়ের টেস্টি আলাদা, খুব টেস্টি, খুব টেস্টি। এই চায়ের মধ্যে দিয়ে আছে কফি, খুব টেস্টি। তোমরা খাও, এই চায়ের সাথে মেরি বিস্কুট একটা আলাদা ইন্টারেস্ট, খুব ভালো লাগবে। আশা করি তোমরা অনেকেই বাড়িতে চা খাও, চায়ের সাথে মেরি বিস্কুট খাও, দেখবে টেস্টই আলাদা লাগে, হেভি টেস্ট। আর আমার আমি খুব একটা অবস্থাশালী নয়, খুবই একটা সামান্য পরিবারের ছেলে, একটা মধ্যবিত্ত ঘরের ছেলে। তা তোমরা যদি একটু সাপোর্ট করো একটুখানি আমি এগিয়ে যেতে পারি। যাই তোমাদের ঘরটা দেখাও, খুবই গরিব শ্রেণীর ঘর, একটা পাখা আছে তাও ভাঙা পাখা। কী করবো, চাকরি বাকরি তো পাইনি, টিউশনে করে চলে আমার খুব কষ্টে। তোমাদের যদি একটু সাপোর্ট করো আমি দাঁড়িয়ে যেতে পারবো। একটু রান্নাঘরটা দেখো, এদিকে রান্নাঘর আছে, গরিব শ্রেণীর মানুষ এখনো তো প্লাস্টার করতে পারিনি। তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমি একটু এগিয়ে যেতে পারি। এই ক্ষুদ্র ভাইটাকে যদি একটু সাপোর্ট করো, এই যে গ্যাসের ওভেনটা দেখো, এটা চালায়, গ্যাস বাথরুমে যাও, সেটটা কিরকম হয় ও বাড়ছে, যদিও তোমরা পাচ্ছ না কিন্তু আমরা একটু পাচ্ছি। গরিবের ঘর দেখাচ্ছি, ছোট সাল সাল এখানে থাকে, ছাদের উপর থাকে। চলো বয়লে, আচ্ছা এই ছাদে আসলাম চা খেতে খেতে। দেখতে পাচ্ছ আমি খুব একটা অবস্থাশালী ঘরের ছেলে নয়, তা তোমরা যদি একটু সাপোর্ট করো খুব ভালো হয়। আর কিছু কিছু কুলাঙ্গার আছে খুব বাজে বাজে কমেন্ট করে, তাদের তো নিজের কোনো ক্ষমতা নেই, পরের ভিডিও আপলোড করে, আবার কপি করে, আবার নিজেরটা নিজেই সাবস্ক্রাইব করে।
দেখতে পাচ্ছ খুব ফটফরে করছে, একটু গায়ে গতরে হয়েছে তো, মাংস মাংস আগে খেতে পারতো না। যাই আমার ভাই এই কুকুরটা অনেক যত্নে রেখেছে, এই পেশে প্রায় 50 টাকা খরচা আছে দেখো। আর হ্যাঁ, এবার আসল কথায় আসি, এখানে কাকুরা ক্যামেরা, তা কিছু কিছু মানুষের স্বভাব আছে অন্যের ভিডিও মাঝে মাঝে কমেন্ট করা আর ক্ষতি করা, আর নিয়ে তাদেরকে অবশ্যই অবশ্যই উচিত শিক্ষা দেওয়া উচিত। তোমরা যারা আমার মতন অনেক ইউটিউবার আছো, সবাই মিলে জোট হয়ে তাদেরকে উদুম শিক্ষা দেওয়া। হ্যাঁ, নিজেদের কোনো ক্ষমতা নাই, কিন্তু পরের ভিডিও মাঝে মাঝে কমেন্ট করা বলা ঠিক আছে, আবার নিজেরটা নিজে সাবস্ক্রাইব করে, নিজেরটা নিজেই কমেন্ট করে, আবার নিজেরটা নিজে শেয়ার করে, আবার সিনেমার ফিল্মগুলো কপি করে। এটা বলো, সিনেমার ফিল্ম সত্যি তো কপি করে? সিনেমার ফিল্ম তো অবশ্যই কপি করে, তুমি তো নিজেই বললে। আমার ক্যামেরাম্যান যেটা আমারই ছাত্র, ও বলছে যে অনলাইন মুভি এবং অনেক ভিডিও সমস্ত কিছু কপি করে নিজের চ্যানেলে, এই করে কি কোনোদিন কি 1000 ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব পাবে? আর ইউটিউব তো জানতে পারলে কঠিন শাস্তি নেবে, কঠিন শাস্তি। এই দেখো, তা যাই হোক, ভিডিওটা আমি বেশি বড় করলাম না, একটু দেখিয়ে দাও সাথে আশেপাশে দেখিয়ে দাও গাছগুলো। ওই যে স্টেশন, হ্যাঁ ওই স্টেশন দেখো, দূরে স্টেশন দেখিয়ে দাও। তাহলে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত, এখানেই সমাপ্ত করছি। আর যারা হচ্ছে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব এখনও করোনি তাড়াতাড়ি করে ফেলো, নতুন নতুন ভিডিও দেখো, ঠিক আছে? জয় হিন্দ, জয় মাতা।